আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গার্মেন্টস কর্মী হিসেবে এবং গার্মেন্টসে অফিস স্টাফ হিসেবে এবং গার্মেন্টসে বিষয়ে জড়ানে যারা বিদেশ যেতে আগ্রহী তাদের জন্য আজকের এই নিউ বিজ্ঞপ্তিটি। নিউ বিজ্ঞপ্তিটি দেখার পূর্বে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। জরুরি ভিত্তিতে ফিমেল অফিস এক্সিকিউটিভ নিয়োগ অর্থাৎ অফিসের বিভিন্ন কার্যক্রমের জন্য গার্মেন্টসের এক্সিকিউটিভ পদে বেশ কিছু সংখ্যক মহিলা কর্মী নিয়োগ দেওয়া হবে। বুয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে জর্ডানে ক্লাসিক্যাল পেশেন্ট অ্যাপারেলস জর্ডান এর অধীন নিম্নবর্ণিত পদে অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। ক্রমিক নং এক পদের নাম অফিস এক্সিকিউটিভ, পদের সংখ্যা 15 জন, মহিলা কর্মী নিয়োগ দেওয়া হবে। মাসিক মূল বেতন দেওয়া হবে 300 থেকে 400 জর্ডানি দিনার অর্থাৎ বাংলাদেশি টাকায় আপনার 50 থেকে 62 হাজার টাকা করে প্রত্যেক মাসে বেতন পড়বে। আবেদনের যোগ্যতা এক, প্রার্থীদের যে কোনো বিষয়ে স্নাতক ও ডিগ্রি থাকতে হবে। দুই, ইংরেজি ভাষা পারদর্শী হতে হবে। তিন, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 20 থেকে 29 এর মধ্যে হতে হবে। চাকরির শর্তাবলী এক, দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন। দুই, চাকরির চুক্তি 3 বছর, নবায়নযোগ্য। তিন, নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে। চার, চাকরিতে যোগদানের বিমান ভাড়া ও 3 বছর চাকরি সে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। পাঁচ, অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। ছয়, যাদের বিরুদ্ধে দেশে কোনো মামলা আছে তারা নিয়োগে অনুপযুক্ত বলিয়া গণ্য হবে। অর্থাৎ এইখানে জর্ডানের অফিস এক্সিকিউটিভ পদে যে মহিলা কর্মী নিয়োগ দেওয়া হবে এই কর্মীগুলো জর্ডানে যেভাবে গার্মেন্টস কর্মী নিয়োগ দেওয়া হয় এটাও গার্মেন্টস কর্মী। গার্মেন্টসে নিয়োগটা দেওয়া হয়েছে ক্লাসিক্যাল পেশেন্ট অ্যাপারেলস জর্ডান এই কোম্পানিতে। এই কোম্পানিতে আপনারা এই পদটিতে অফিস এক্সিকিউটিভ পদটিতে আপনারা যারা যাবেন তারা শুধুমাত্র অফিসের যে সকল কার্যক্রম করা হয়ে থাকে ওই সকল কাজ আপনারা করবেন সেলাইয়ের কাজ ব্যতীত। এছাড়াও যারা জর্ডানে মেশিন অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয় ওই সকল নিয়োগ বিজ্ঞপ্তিরও প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে আসতেছে, এই চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে। অন্যান্য তথ্যাবলী, নির্বাচিত কর্মীদের বুয়েসেল এর সার্ভিস চার্জ, বহিরাগমন ফি 15% ব্যাট, বুয়েসেল এর রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়াইজ ও অনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। ফিঙ্গারপ্রিন্ট বাবদ 220 টাকা ও মেডিকেল ফি বাবদ 1000 টাকা নির্বাচিত কর্মীকে বহন করতে হবে। আগ্রহী প্রার্থীদের একোফি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা সনদ ও পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বুয়েসেল হতে প্রদত্ত লিঙ্কে আগামী 30 সেপ্টেম্বর 2023 তারিখের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ এইখানেও আপনাদের বেশি টাকা লাগবে না, শুধুমাত্র 1000 টাকা আপনাদের না হবে মেডিকেল ফি এবং 220 টাকা না হবে ফিঙ্গারপ্রিন্ট ফি। অর্থাৎ 1220 টাকার মাধ্যমে আপনি এই 60 থেকে 62 হাজার টাকা বেতনের এই চাকরিতে আপনি যেতে পারবেন জর্ডানে। অনলাইনে আবেদনের একটা লিঙ্ক প্রদান করেছে, এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কিভাবে আবেদন করবেন ও আবেদন করার জন্য একটা ভিডিও তৈরি করে ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। আপনারা চাইলে নিজেদের আবেদন নিজেরাই মোবাইলের মাধ্যমে ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে করে নিতে পারবেন। কর্মী নির্বাচনে বুয়েসেলে কোনো এজেন্ট বা সব এজেন্ট নেই। বুয়েসেলে কোনো কর্মী নির্বাচনে নিজ সিদ্ধান্ত নিয়ে থাকেন। অর্থাৎ এখানে বুয়েসেলের কোনো ধরনের এজেন্ট বা অন্যান্য শাখা নেই। এখানে বুয়েসেল অফিসে যে লোকগুলো নিয়ে থাকে ওইগুলো সিলেক্টেড হয়ে থাকে। এছাড়াও কোনো ধরনের এজেন্সির নাম ধরে যদি আপনাদের কাছে আসে তারা ভাববেন যে এরা দালাল চক্র আপনার কাছে পৌঁছেছে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বুয়েসেল কোনো প্রকার ফি প্রদান করতে হয় না। অর্থাৎ যে টাকাটা যে দিবেন 1220 টাকা, এই টাকাটাও আপনি যখন চূড়ান্তভাবে জর্ডানে যাওয়ার জন্য সিলেক্টেড হবেন তখনই আপনাদেরকে টাকাটা দিতে হবে। এছাড়া কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।